আমি যে পার্টটা দেখেছি কি করে পেশেন্টকে উঠতে হয়, দুটো হাত ভাঁজ করলাম, পাটা ভাঁজ করলাম, শোল্ডারের তলে আমি হাত দিলাম, দিয়ে এরকম করে তুললাম পেশেন্টকে, এবং তুলে এটাকে ব্যান্ড করে দিলাম, হাতটাকে ভেঙে আছে হাতটা সোজা করে রাখলাম, এবং দেখিয়েছিলাম পায়ের তলায় পাটার উপর চাপ দিয়ে এই হাতটাকে কীভাবে সোজা রাখতে হয়, এই হাতটাকে সোজা করে আমরা বসালাম। এবারে পেশেন্টকে আমি কী করে দাঁড় করাবো, পেশেন্টকে আমি কী করে দাঁড় করাবো, পেশেন্টকে তুলে এখানটা বালিশ দিলাম আর হাতের এইখানে একটা বালিশ দিলাম। পেশেন্টের এই যে শোল্ডার জয়েন্ট, এখানে এরা কখনো এরা প্রেশার পড়ে, কী করে পেশেন্ট দাঁড়াবে, আমি এখানে যদি এখানে বসি পেশেন্টের বাঁপাটা সোজা করে রাখবো, বাঁপাটাকেও সোজা করে রাখবো, পেশেন্টকে যখন আমি তুলবো তখন কী করে পেশেন্টের এই হাতে চাপ দিয়ে পেশেন্ট উঠবে, আমি যদি পেশেন্ট করে পেশেন্ট উঠে দাঁড়াবো মানে এই হাতে চাপ দিয়ে সে উঠছে, তুমি ঘোরাবে না এই উঠছে, আবার বসাবো এই হাতে চাপ দিয়ে সে বসছে, আবার আমি যখন তুলবো পাটা সোজা করে আবার বসবে, এই শোল্ডার জয়েন্টের প্রেশারটা সে হাতের জোরে সে উঠছে আর বসছে, এ হচ্ছে পেশেন্টকে দাঁড় করানোর প্রসেস। আবার হাত সোজা করে রাখবো, বসবে, শোল্ডার জয়েন্টটা যেন সোজা থাকে, আবার তুলবো, এই হচ্ছে পেশেন্টকে দাঁড় করানোর প্রসেস, এতে হাতের জোরও বাড়বে, শোল্ডার জয়েন্টের জোরও বাড়বে, পাটা যেন সোজা থাকে। এই এপিসোডটা করলাম কী করে পেশেন্টকে দাঁড়াতে হয়, এবং দাঁড়ানোর পরে যে প্রসেস সেটা আমি পরের পার্টে দেখাচ্ছি।